আসলে সেমাই তো আই নিজেও খাইছ, মাইসুরও খাওয়াই। ওয়েল ফুডের জন্ম 2007 সাল। 7 সালের পরতন আজি পর্যন্ত শুধু মান রক্ষা করি পেলাই, আর প্রোডাক্টের মারে আর মান সম্মান জড়িত, আর শুধু ব্যবসা করতে ফুসা হাম জানো। ইয়েন শ্যামা জিয়ে নই বাহুরের মধ্যে নাকি উগ্র শ্যামা ভাই নিয়মিত বৃষ্টি আর ফ্যাক্টরি আছে, আর শোরুম আছে, আর শোরুম ছাড়া শ্যামাই ওয়েল ফুড খনকে নবাসে। ওয়েল ফুডের প্রোডাক্ট পাওয়া যায় ওয়েল ফুডের শোরুম, এই বাজারত দোয়ানত ওয়েল ফুডের প্রোডাক্ট নেই। কয়েকখান দোয়ান পাওয়া যাবে, স্বপ্ন আগোড়া এইসব যদি দোয়ান পাওয়া যাবে, আদার দোয়ান দিন আছে, এটা ফাইভ এখন সুযোগ নেই। এটা বাহুলিয়ত্তন নাকি শ্যামাইজ্ঞ ভাই এবার লই লই এনে তারা তেজগুড়ি আর হইনি পারি, তেজগুড়ি এনে গিয়ের ফরিম তেলের ফরিম বেশ পাই, দশই দিয়ে গিয়ে দে তেল বেশি, তার আর হইদিন আর আর সামর্থ্য না, আর আর এই ফ্যাক্টরি তো নলো আর দোয়ান তো নলো, এবার আর প্রোডাক্ট ন, আর প্রোডাক্ট তোমার তুমি লই যাও, আর সামর্থ্য মতো জিত তোমার তুমি লই যাও, লই টেস্ট করো, এই টেস্টও রিপোর্ট খারাপ হয় আমি মানতে রাজি আছি, ওই আমি মানতে রাজি ন। তারপর তারা আই, তারা আবেদন করলাম, তারা আই দাহা সিদ্ধান, তারা আর শ্যামাই লই দাহাত লই সিদ্ধান তুমি লই লই এনে তারা টেস্ট করিয়ে দেখাত দেয়, আর বহুত হাই স্ট্যান্ডার্ড, অর্থাৎ 30 যে ম্যাক্সিমাম রেঞ্জ ফ্যাডর, আর 26-27 আগো আর বহু দাঁড়াতে প্রাসেও মাপি নিজের সন্তুষ্ট হইলে। বেজাল নদের কথা যাইতেন, কিন্তু আর যদি আর যদি বেজাল ন, আর যদি ফ্যাট বেশ ফাই দে, অর্থাৎ তেলের পরিমাণ গির পরিমাণ বেশি ফাই দে, এই বিয়ে বেজাল ন। আদার সাবস্টেন্স এটা বহুত মিল সাবস্টেন্স আছে, অল সাবস্টেন্স আর ওকে, শুধু ফ্যাটটা বেশি ভাই, আর শুধু প্রোডাক্ট নন মানুষ মনে রে, তাদের আগে সম্মান তারও বুঝে গেছে, আমি খাইতে নয় আর নিজেও খাই মাইসিরও খাওয়াই।